Assalamualaikum. The tech tribality directive brand new video the apnake welcome. Thumbnail ebong title dekhe to bujhte parchen ajke amra ki bishoy niye kotha bolte jacchi. CCTV camera lagano jonno je je connector gulo apnar proyojon shegulo niye ajke moloto alochona korbo. HD camera lagate kibhabe apnar connector ti connect korben ba cable kibhabe connection korben seta niye moloto ajke alochona. Cholun video te jao jak. শুরুতে দেখাবো কিভাবে আপনারা একটা BNC এ কানেক্ট করবেন বা কোন কেবলে BNC এ কানেক্ট করতে হয় আমরা একটা কেবল দেখতে পাচ্ছেন যে কেবলটির নাম হচ্ছে coxial কেবল সোজা বাংলা হচ্ছে এটা একটা ডিস কেবল সো ভালো মানের একটা ডিস কেবল দিয়ে আপনি CCTV ক্যামেরা ইউজ করতে পারেন যে কেবলটি বানানো হয়েছে ভিডিও সাপ্লাইর জন্য BNC এ লাগানোর জন্য আমরা একটা এন্টি কাটারের সাহায্য নিতে হবে যে উপরে যে কালার ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের উপরের কভারটা আমাদেরকে সরিয়ে নিতে হবে কালো কভারটা সরানোর পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ছোট ছোট তার রয়েছে বা কেবল রয়েছে এগুলো আপনারা এক সাইডে নিয়ে আসবেন তারপর দেখতে পাবেন এখানে আরেকটা প্লাস্টিকের মতো একটা কভার থাকবে এটা আপনারা ছিড়ে ফেলে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্লাস্টিকের কভার চলে আসলো দেন প্লাস্টিকের কভারটা আপনারা পরিমাণ মতো সুন্দর করে কেটে ফেলবেন দেখবেন ভিতরে যেন তারটা না ভাঙে দেখতে পাচ্ছেন আমাদের কেবল এখন কিন্তু অলমোস্ট রেডি দেন এখানে একটু পরিষ্কার করে নেবেন যেন মরিচা থাকলে যেন এটা উঠে যায় ব্যাস এখন আমরা পরিমাণ মতো এটা কেটে নিতে হবে যে আপনার BNC কে কানেক্ট করবেন ওটার মাপ নিয়ে এটা আমরা কেটে নিব ব্যাস কাটা হয়ে গেল এখন আমাদের BNC কানেক্ট করার পালা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা BNC জ্যাক যে BNC জ্যাকটা আপনারা এভাবে খুলে দেন এখানে একটা প্লাস্টিক থাকবে প্লাস্টিকটা অনেকে ইউজ করে আবার অনেকে ইউজ নাও করে দেন আমরা ইউজ করব না চাইলে আপনি এটা ইউজ করতে পারেন কভারটা দেন ফার্স্টে আমরা এটা দিয়ে দিলাম ফার্স্টে যে নিচের যে কভারটা এটা আমরা প্রথমে দিয়ে দিলাম এরপর আমাদের BNC-টা কানেক্ট করতে হবে BNC-র ভিতরে দেখবেন একটা ছোট্ট ছিদ্র রয়েছে এটা দিয়ে আমাদের চিকন তারটা কানেক্ট করার পর স্ক্রুর সাহায্যে বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এটা শক্ত করে লাগিয়ে নিব এই স্ক্রু ড্রাইভারটা কিন্তু অনেক চিকন ভিডিওতে কিভাবে বোঝা যাচ্ছে আমরা বুঝতেছি না সো এটা একটা চিকন স্ক্রু ড্রাইভার দিয়ে এটা আমরা ভালো করে টাইট করে লাগাতে হবে দেন টানে দেখবেন যেটা শক্তভাবে লাগছে কিনা দেন এখানে দেখতে পাচ্ছেন ছোট যে কেবলগুলো আমরা ফার্স্টেই আলাদা করে রেখেছিলাম এগুলো এখানে সাথে এখন আমাদের কানেক্ট করতে হবে কানেক্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে চিকন চিকন অনেকগুলো যে তার রয়েছে এগুলো যেন উপরে যে গোল্ডেন কালার বা স্ক্রু যেখানে টাইট দিয়েছিলেন ওইখানে যেন না লাগে এটা লাগলে কোনো এটা যদি লেগে যায় তাহলে আপনার ভিডিওটি পিকচার কোয়ালিটি ভালো আসবে না অথবা জিরজির টাইপের একটা প্রবলেম দেখা দিবে প্লাসের সাহায্যে এটা শক্ত করে লাগিয়ে দিবেন যেন লুজ কানেকশন না হয় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কানেক্টর লাগানোটা কমপ্লিট এন্ড আমি আবার একবার চেক করে নেবেন কোনো কেবল এখানে সাথে কানেক্ট হয়েছে কি না এরপর যে অতিরিক্ত যে কেবলটি রয়েছে এটা আমরা কাটার প্লাইসের সাহায্যে এটা কেটে নিলাম দেন আমরা এখানে একটু ট্যাপ বা ইলেকট্রিক যে ট্যাপ রয়েছে আমাদের যে সবসময় পাওয়া যায় এই ট্যাপটা আমরা এখানে একটু ট্যাপ লাগাই দিব যেন বৃষ্টির পানি যে যদি পড়ে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় সো এই কেবলটা মূলত আউটডোরের জন্য যদি আপনারা এই কোনো বাহিরে ক্যামেরা যদি ইউজ করেন বৃষ্টির পানি পড়বে এই রকম জায়গার মধ্যে coxial কেবলে ইউজ করতে হয় coxial কেবল দিয়ে সর্বোচ্চ 700 মিটার পর্যন্ত আমরা কেবল কানেকশন করেছি সো মোটামুটি ভিডিও কোয়ালিটি ভালোই আসছে সো আমরা চাইলে 400 মিটার বা 300 মিটার দূরত্বই ভালো কোয়ালিটির কেবল দিয়ে আপনারা ক্যামেরা ইউজ করতে পারেন সো BNC জ্যাক দুই পাশে দুইটা আপনারা লাগিয়ে নেবেন একটা DVR সাইডে এন্ড একটা ক্যামেরা সাইডে দুটো পাশে দুইটা BNC জ্যাক কানেক্ট করবেন এটাতে কিন্তু কোনো পাওয়ার নাই দেন এটা পাওয়ার কেবল কিন্তু এক্সট্রা টানতে হবে CCTV ক্যামেরার জন্য ব্যাস আমাদের BNC কানেক্টর কমপ্লিট এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও বেলুন কানেক্ট করবেন এখন ভিডিও বেলুন দিয়ে কাজ করা কিন্তু অনেক পপুলারিটি পেয়েছে সব জায়গায় কিন্তু এখন ভিডিও বেলুন দিয়ে কাজ চলছে কারণ এটা তো খুব ইজিতে এটা কানেক্ট করতে পারে দেন এটা কানেক্ট করতে আমাদের দরকার একটা ক্যাক্টাস কেবল অথবা UTP কেবল দুইটা নামেই এটা পরিচিত এন্টিকেটার অথবা ক্লিপারের সাহায্যে আপনারা এটা কভারটা প্রথমে খুলে নেবেন
খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল, দেন কেবলের সাইডে কিন্তু অনেকগুলো প্লাস্টিক জাতীয় কিছু একটা থাকে, দেন এটা আমরা কেটে ফেলবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেবল রয়েছে, অনেকগুলো বলতে এখানে চারটা কেবল দেখতে পাচ্ছেন, চারটার মধ্যে আটটা কেবল রয়েছে, একটা ব্লু, চকলেট, গ্রিন এবং অরেঞ্জ। এই চারটা কালার আপনি প্রত্যেকটা ইউটিপি কেবল পেয়ে যাবেন। অরেঞ্জ এবং চকলেটটা আমরা আলাদা রাখলাম, এই দুটাতে দিব পাওয়ার। দেন ব্লু কালারটা আমাদের প্রয়োজন নেই, যদি কখনও কোনো কেবল যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা ব্লু কালারটা ইউজ করতে পারবো। দেন গ্রিনে লাগাবো আমরা ভিডিও বেলুন। প্যাচটা প্রথমে খুলে নিতে হবে, খোলার পর অয়েল স্টিপার অথবা আপনার হাতের সাহায্যেও এই কেবলটি উপরে যে কাভারটি রয়েছে এটা খুলে নিতে পারেন। কাভার ছিলতে ছিলতে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজ তো আছেই। কাটার প্লাজের সাহায্যে এটা সমানভাবে আমরা কেটে নিলাম, দেন একটু ভাঁজ করে নিলাম যেন ভালোভাবে এটা লেগে যায়। এরপর আমাদের ভিডিও বেলুনটা দেখতে পাচ্ছেন, ভিডিও বেলুনের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ লিকার রয়েছে, অবশ্যই এটা আপনারা দেখে লাগাবেন। এই পাশে যেভাবে লাগাবেন ঠিক অপোজিট পাশে সেম কালার সেম জায়গায় আপনারা ইউজ করতে হবে। দেন এখানে পজিটিভ নেগেটিভ লেখা আছে, দেন এখানে কিন্তু কালারও আলাদা দেওয়া আছে। গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পজিটিভ, সো আমরা গ্রিনটা এখানে দিয়ে দিলাম পজিটিভে। সো গ্রিন হোয়াইট যেটা রয়েছে এটা আমরা নেগেটিভে দিয়ে দিলাম। সেম ব্যাপার আপনার অন্য যে সাইডটি রয়েছে এটার মধ্যেও এভাবে আপনার লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কেবলটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, দেন একটু টান দিয়ে দেখবেন ঠিকভাবে লাগছে কি না। এপাশেও আমরা এভাবে লাগিয়ে নিব। সো আমরা দুটো পাশে কিন্তু লাগানো কমপ্লিট। এখন আমাদের দরকার একটা পাওয়ার, মানে এটা আমরা কীভাবে পাওয়ার দিব। সেভাবে কিন্তু দুই পাশে দুইটা দিয়ে আপনারা এক্সট্রা পাওয়ার কেবল দিয়েও কানেক্ট করতে পারেন, অথবা এখানে ডাইরেক্ট পাওয়ারও দিয়ে দিতে পারেন। ডাইরেক্ট পাওয়ার দিতে হলে কিছু সিস্টেম ফলো করতে হবে, দেন এটা দিয়ে কিন্তু 220 লাইন দেওয়াটা ভালো হবে না, কারণ এটা দিয়ে যেকোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সো অ্যাডাপ্টারটা রাখতে হবে আপনার ডিবিআর, যেখানে ইউজ করবেন ডিবিআর এর সাইডে আপনার অ্যাডাপ্টারটাই রাখতে হবে। দেন মার্কেটে কিন্তু এরকম কিছু কেবল পেয়ে যাবেন, এই কেবলটার সাহায্যে আপনি খুব সহজে লাগাতে পারেন, অথবা আপনার ডাইরেক্ট যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটা কেটে মাথা একটা পাশে আর অন্য একটা পাশে লাগাতে পারেন। ক্যামেরার জন্য আমরা ইউজ করতেছি একটা হিকভিশনের অ্যাডাপ্টার, যেটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের। সো হিকভিশনের যে ব্র্যান্ডের অ্যাডাপ্টারটি রয়েছে এটাতে আউটপুট 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ঠিকভাবে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কেবলে কিন্তু একটা মার্ক দেওয়া আছে, আপনি যখন কেবলটা কেটে অন্য জায়গায় লাগাবেন। দেন এখানে এক পাশে দেখতে পাচ্ছেন কয়েক কিছু লেখা আছে, এটা ডিটেলস কিছু লেখা আছে, দেন অন্য পাশে কিছু লেখা নেই, কিন্তু একটা সাদা বা হোয়াইট কালারের একটা দাগ রয়েছে। সো যেটা হোয়াইট কালার দাগ রয়েছে এটা আপনার নেগেটিভ, আর কিছু লেখা যেটা আছে এটা পজিটিভ। এখানে পজিটিভ নেগেটিভ দেখে অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন। কাটার পর এক পাশ লাগাবেন আপনাদের যে কেটে ফেলবেন, এই যেটা কাটবেন ওইটা ক্যামেরা যেখানে লাগাবেন এই পাশে লাগাবেন, আর যেটা কাটবেন না মানে যেটা অ্যাডাপ্টার থাকবে যেটা ডিবিআর সেটা থাকবে ওই পাশে আপনারা লাগিয়ে নেবেন। সো উপরে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা ফলো করে কিন্তু আপনারা লাগাতে পারেন। দেন এরপরে আমাদের যে মার্কেটে যে কেবলটি পাওয়া যায় এটা যদি ইউজ করেন তাহলে আপনার অ্যাডাপ্টার কাটা ছিঁড়া কিছু করতে হবে না, সরাসরি আপনি এটা আপনারা কানেক্ট করে নিতে পারেন। আপনার কেবলটিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং রেড দেওয়া আছে, সো ওগুলো দেখে পজিটিভ নেগেটিভ আপনারা লাগিয়ে নেবেন। অরেঞ্জ এবং চকলেট, তো অরেঞ্জটা আমরা পজিটিভ হিসেবে নিলাম, দেন আমরা রেডের সাথে লাগিয়ে দিলাম। আর পজিটিভ নেগেটিভ যদি উলট পালট হয় তাও কোনো তেমন বেশি প্রবলেম নাই, যেহেতু এটা 12 ভোল্ট। এটা আমরা লাগালাম নেগেটিভ সাথে, মানে চকলেট কালারের সাথে আমরা কানেক্ট করে দিলাম। দেন এটা আমরা একটু ট্যাপিং করে নেবেন ভালো করে, আপনাকে দেখাচ্ছি তো আমরা ট্যাপ করেছি, ট্যাপ লাগাচ্ছি না, সো আমরা একটু ভালোভাবে ট্যাপ লাগিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এভাবে আপনার খুব সহজেই ছিঁড়া কাটা ছিঁড়া ছাড়াই ইজিতে আপনি লাগাতে পারেন এই কানেক্টরটির সাহায্যে বা এই জ্যাকটির সাহায্যে। দেন অপোজিট পাশে আপনারা ইউজ করতে পারেন, এই যে আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি কীভাবে কানেক্ট করছি, এভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন খুব সহজেই। এক পাশে থাকবে সিসিটিভি ক্যামেরার পাশে, আর একটা থাকবে আপনার ডিবিআর সাইডে। আর একটা চলে আসলো যে
ভিডিও ব্যালুন, এটা একটা পিওই ভিডিও ব্যালুন একটা ল্যান কানেক্টরের সাহায্যে। এটা এটাতে কিন্তু আপনার পাওয়ারের যে ঝামেলাটা আছে এটা কিন্তু নাই, এটা খুব ইজিতে আপনারা কানেক্ট করতে পারেন। আপনারা যদি সিসিটিভি ক্যামেরার কোনো আইডিয়াই না থাকে তাও আপনি এটা ইউজ করতে পারেন। সো এটা ইউজ করার জন্য আপনাদের দরকার ইউটিপি কেবল বা ক্যাট সিক্স কেবল, দেন এটা RJ45 আপনার লাগিয়ে নিতে হবে। আইপি ক্যামেরার সাথে যে কেবলটি ইউজ করেন ওই কেবলটি দিয়েও ইউজ করতে পারেন, বা নেটওয়ার্কের জন্য যে কেবল ইউজ করেন বা কানেক্টর ইউজ করেন ওই কানেক্টর দিয়েও এই কাজটা করতে পারবেন। RJ45 লাগার ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ ইউটিপি কেবল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, চাইলে আপনি এখান থেকে নিয়ে এসে সরাসরি সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্ট করে দিতে পারেন খুব সহজেই। আর আপনি যদি চান RJ45 কীভাবে কানেক্ট করতে হয় বা কী কী কালার ইউজ করতে হয় সবগুলো ডিটেলস নিয়ে একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারবেন অথবা ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ব্যাস দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা ক্রিম্পার অলরেডি একটা চলে আসলো কানেক্টর করা, যেটা কানেক্টর লাগানো, দেন এটা এই পাশে লাগাবেন, একটা এক পাশে লাগাবেন, দুই পাশে দুইটা কানেক্ট করে দিয়েই ব্যাস আপনার কাজ কমপ্লিট। খুব ইজিতে কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। এই যে এটা দেখতে পাচ্ছেন আমার যে ডান হাতে, এই যে এটা এটা হচ্ছে আমার ক্যামেরাতে যাবে অ্যান্ড এটা ডিবিএস সাইডে থাকবে। সো এই দিক দিয়ে অ্যাডাপ্টর দিয়ে এদিক দিয়ে ক্যামেরা লাগাবেন, খুব সহজে কিন্তু কানেকশন হয়ে যাবে। সো কীভাবে আপনার ক্যামেরা এখন ইউজ করতে পারেন, ঠিক আছে, এখন এই দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডাপ্টারটি দেখছেন, অ্যাডাপ্টারটা আমরা কোথায় লাগাবো, দেন এ পাশে আমরা অ্যাডাপ্টারটি লাগাবো, ব্যাস লাগানো কমপ্লিট, দেন এটা আমরা ডিবিআরে দিয়ে দিব। ডিবিআরে কানেক্ট করলে কিন্তু আপনার কাজ কমপ্লিট, দেন আমাদের ডিবিআরের সাইডটা ফুল কমপ্লিট হয়ে গেল। দেন এটা দেখতে পাচ্ছেন আমরা কোথায় ইউজ করব, এটা আমরা ইউজ করব ক্যামেরাতে, ঠিক আছে, এটা ক্যামেরাতে ইউজ করতে হবে। সো ক্যামেরাতে ইউজ করতে হলে আমরা কীভাবে ক্যামেরাতে লাগাবো দেখতে পাচ্ছেন, আমাদের হাতে একটা ক্যামেরা নিয়ে আসলাম, দেন এই ক্যামেরাতে যে বিএনসি কানেক্টরটি রয়েছে এটার সাথে আমরা পাওয়ারটা পাওয়ার দিয়ে দিব, দেন বিএনসি কানেক্টরটা আমরা ভালোভাবে লাগিয়ে দিব। ব্যাস এ হচ্ছে সেটিং মূলত, সেভাবে আপনারা ক্যামেরা সেট আপ করতে পারেন। বাজারে কিন্তু এই ধরনের কিছু কেবল পেয়ে যাবেন যেটার মধ্যে চারটা কেবল লাগানো থাকে, মানে RJ45 যে কেবলগুলো রয়েছে ভিতরে চারটা লাগানো থাকে, আপনারা কিন্তু এটা ইউজ করবেন না, আটটা যে কেবলগুলো লাগানো আছে ওইটা ইউজ করবেন এই ভিডিও ব্যালুনের ক্ষেত্রে। আপনারা ভিডিও ব্যালুনটা দেখলেই বুঝতে পারবেন পিছনে বেশ কিছু লিখা আছে, যেটা পয়েন্ট কোন পয়েন্ট কী কাজ করে এটা কিন্তু এখানে লিখে আছে, ওইটা ফলো করলে কিন্তু আমরা বুঝতে পারব। তিনটা ভিডিও যে দেখালাম আপনি কোনটা ইউজ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। সো এই ছিল আজকের ভিডিও, বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।